বাবা বাবা, আমার পুরনো স্কুল ব্যাগটি ছিঁড়ে গেছে, আমার একটি নতুন স্কুল ব্যাগ চাই। এখন কিছুদিন এই পুরনো ব্যাগটাই নিয়ে যা বাবা, কিছুদিন পর নতুন কিনে দেব। আচ্ছা বাবা, আমায় তাহলে তুমি এক সপ্তাহের মধ্যে একটা নতুন ব্যাগ কিনে দিও। কি গো, তোমার কাছে অত টাকা কোথায় যে তুমি নতুন ব্যাগ কিনে দেবে? সেটাই তো আমিও ভাবছি রিনা, এখন তো অত টাকাও নেই যে একটি নতুন ব্যাগ কিনে দেব। হ্যাঁ, এখন তো বাজারও সেই রকম ভালো নয়। আচ্ছা তুমি আমায় খেতে দাও, আমি মাছ ধরতে যাব, দেখি কতটা কি করতে পারি। কি গো চাচা, কেমন আছো? তোমাকে তো আর বাইরে তেমন দেখতেই পাওয়া যায় না। বয়স হয়েছে বাবা, আর বাড়ি থেকে বের হতে পারি না, যতটুকু দরকার তার জন্যই বেরোই। চাচা বাজারে গিয়েছিলে নাকি? হ্যাঁ রে, বাজারে গিয়েছিলাম। তুই আমার বাজারের থলিটা আমার বাড়ি পর্যন্ত একটু দিয়ে আসবি বাবা? হ্যাঁ চাচা, কেন দিয়ে আসবো না, তুমি চলো, আমি তোমার পেছনে পেছনে যাচ্ছি। খুব উপকার করলি রে বাবা, এই বয়সে আর পারা যায় না। একটু জল বাতাসা খেয়ে যা, গিন্নি রতনের জন্য একটু জল বাতাসা নিয়ে এসো। এই নাও বাবা, এগুলো খেয়ে নাও। রতন, এখন মাছ ধরা কেমন হচ্ছে? ঠিকঠাকই হচ্ছে চাচা, কোনোদিন কিছু হয়তো বড় মাছ হাতে লেগেছে, আবার কোনোদিন খালি হাতেই ফিরে আসতে হচ্ছে, খুব টানাটানিতে সংসার চালাতে হচ্ছে। তুমি সততার সাথে কঠোর পরিশ্রম করে যাও, একদিন তোমার খুব উন্নতি হবে। চাচা এখন তাহলে আমি আসি, অনেক কাজ পড়ে আছে, একটু নদীতে যাব মাছ ধরতে। আজকের দিনটাই খারাপ, একটা মাছও উঠল না, এরকম চলতে থাকলে সংসার চালানো দায় হয়ে উঠবে, আর একবার চেষ্টা করে দেখি। আজকে খালি হাতেই ফিরতে হবে মনে হয়, আর একবার চেষ্টা করে দেখি, না হলে ফিরে যাব। আজকের ভাগ্যটাই খারাপ, একটি মাছও জালে উঠল না, এইভাবে চললে সদুকে নতুন স্কুল ব্যাগ কিনে দেব কি করে? শ্যামল ভাই, এই ব্যাগগুলি কত টাকা করে? একটি ব্যাগ 15 টাকা করে, 1 টাকাও কম হবে না। একটি ব্যাগের দাম 15 টাকা? একটি স্কুল ব্যাগের এত দাম? যাদের টাকা নেই তাদের ব্যাগ কিনবার কোনো প্রয়োজন নেই, আগে টাকা উপার্জন করতে শেখো, তারপর ব্যাগ কিনতে আসবে এখন, যাও। শ্যামল ভাই, তোমার কাছে এখন টাকা পয়সা আছে বলে কাউকে এভাবে অপমান করা উচিত নয়। তুমি যেমন সৎপথে পরিশ্রম করে রোজগার করো, একই রকমভাবে পরিশ্রম চালিয়ে যাও, একদিন ভগবান ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। হ্যাঁ, ওই একটা কথা আছে না, আশায় বাঁচে চাষা, কথাটি ঠিক, এই সময় আমার ক্ষেত্রে প্রযোজ্য। বাবা বাবা, আমার নতুন ব্যাগ কবে কিনে দেবে? আর কিছুদিন যাক বাবা, এর মধ্যেই কিনে দেব,
তুই ঘরে যা, পড়তে বস, মন দিয়ে লেখাপড়া কর বাবা। আচ্ছা বাবা, আমি মন দিয়ে পড়াশুনো করছি, তুমি কিছুদিনের মধ্যে আমার নতুন স্কুল ব্যাগটি এনে দিও। আজকে মাছ ধরতেই হবে, না হলে আর সংসার চালানো যাবে না। না, এবারেও তো কিছু উঠল না, আজকেও কি খালি হাতে ফিরতে হবে? আর একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, এই তো পেয়েছি। যাক, আজকে তো তাহলে একটা হলেও মাছ পেলাম। ছেলেটাকে মাছ ছাড়া আর ভাত খেতে হবে না। কে গো তুমি, গাছের তলায় এভাবে শুয়ে আছো কেন? আমি একজন ভিখারি, কেউ আমায় আর ভিক্ষা দেয় না, যেখানে যাই সবাই তাড়িয়ে দেয়, না খেয়ে আর চলতেও পারছি না, তাই এখানে শুয়ে পড়েছি। এই নাও, আমি আজকে মাছ ধরতে গিয়ে এই কাতলা মাছটিকে পেয়েছি, এটা তুমি বাড়ি গিয়ে রান্না করে খেয়ে নিও। তুমি তো এই একটা মাছ পেয়েছো, এটা এটা আমায় দিয়ে দিলে তুমি কি খাবে? আমার বাড়িতে চাল আছে, অন্ন ফুটিয়ে খাবো, তুমি এটা নিয়ে যাও, রান্না করে খেয়ে নিও। আচ্ছা, তাহলে আমি এখন আসি, ভগবান তোমার মঙ্গল করুক। কি গো শুনছো, একটু জল বাতাসা নিয়ে এসো, খুব পিপাসা পেয়েছে। আজকেও কি খালি হাতে এসেছো? আজকেও জালে কোনো মাছ ধরা দেয়নি? আজকে একটি ছোট্ট কাতলা মাছ পেয়েছিলাম, কিন্তু কিন্তু কি, মাছটা কই? তোমার হাতে তো কিছু দেখছি না। ও, এই ব্যাপার? আচ্ছা, পরের দিন দেখবি কিছু না কিছু উঠে ঠিক পাবে। হায় ভগবান, আমাদের কি হবে এবার? এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। একি বৃদ্ধা, তুমি এখানে কিভাবে এলে? এভাবে বাতাসে দাঁড়িয়ে আছো কিভাবে? রতন, আমি জলদেবতা, আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম তুই কতটা সৎ। দেবী, তাহলে কালকের বৃদ্ধা ভিখারি আসলে আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, আমি তোর পরীক্ষা নিয়েছিলাম, তাতে তুই উত্তীর্ণ হয়েছিস। তোর কাছে ছোট একটা কাতলা মাছ থাকা সত্ত্বেও তুই সেই মাছটা বৃদ্ধা ভিখারিকে দান করেছিস, এতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো মানুষের কর্তব্য। তোর এই সাহায্যকারী মনোভাবের জন্য আমি সন্তুষ্ট হয়েছি। নিজের খাবার অন্য একটা ব্যক্তিকে দান করা, এটা সবাই পারে না। এই চিংড়ি মাছ কোনো সাধারণ চিংড়ি মাছ নয়। একটি পাত্রে এই চিংড়ি মাছ দিয়ে জল দিয়ে রাখবি, পরের দিন সকালে দেখবি মাছটা মধুতে পরিণত হয়েছে। সেই মধু তুই বিক্রি করবি এবং তোর জীবিকা নির্বাহ করবি।
আচ্ছা দেবী, তাই হবে। আমি প্রতিদিন সকালে একটি বড় মাটির পাত্রে জল দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রেখে দেব এবং পরের দিন সকালে মধুটি নিয়ে আবার জল দিয়ে সেটি বিক্রি করতে বেরিয়ে পড়ব। সর্বদা সবার সাহায্য করবি, তাহলে দেখবি সব কিছু ভালোই হবে। ও মা, কত বড় চিংড়ি মাছ! এত বড় চিংড়ি মাছ ধরেছ আজকে? ধরিনি গো, জলদেবী দিয়েছেন। বলেছিলাম না, ভগবান একদিন আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন, আজকে সেই দিনটাই এসেছে। রিনা রিনা, তাড়াতাড়ি দেখবে এসো, সত্যি সত্যি এই জলটি মধুতে পরিণত হয়েছে। সত্যি তো তাই? এবার এই মধু বিক্রি করে তুমি সদুর জন্য একটা নতুন স্কুল ব্যাগ কিনে নিয়ে আসবে। হ্যাঁ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি মধু বিক্রি করতে, আর আজকেই আমাদের সদুর জন্য নিয়ে আসবো একটি নতুন স্কুল ব্যাগ। নতুন মধু নিয়ে রতন বেরিয়ে পড়ে পাড়ায় বিক্রি করতে। সকলে তার মধু কেনে, নিমেষের মধ্যেই তার সব মধু বিক্রি হয়ে যায়। আজকে রতন অনেক টাকা রোজগার করেছে, সে খুব খুশি। সদুর জন্য একটা নতুন স্কুল ব্যাগ কিনতে পারবে সে। রতন পাড়ার দোকানটিতে যায় আর সদুর জন্য একটা ভালো স্কুল ব্যাগ নিয়ে আসে। সদু সদু, বাবা কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, দেখ তোর জন্য কি এনেছি দেখে যা। বাবা, তুমি আমার জন্য নতুন স্কুল ব্যাগ এনেছ? ও মা, কি সুন্দর দেখতে গো। হ্যাঁ বাবা, তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি, এত সুন্দর ব্যাগ এনে দিয়েছ তুমি। এইভাবে প্রতিদিন রতন মধু বিক্রি করে ও বেশ ভালো টাকা উপার্জন করে। থেকে থেকে তাদের উন্নতি হয়, তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। এইভাবে পরিশ্রম ও সততার মধ্যে দিয়ে তারা তাদের জীবন উন্নত করে তোলে। রতন এখন অনেক বড় মধুর ব্যবসায়ী, আর তাদের না খেয়ে থাকতে হয় না। মানুষের মধ্যে সততা থাকলে সব কিছু সম্ভব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।